everyone, welcome back to the channel and welcome back to the new vlog. To কটা দিন ধরে আমি ভীষণই আপসেট ছিলাম বিকজ পরিবারের সকলের হেলথ ইস্যু নিয়ে অনেক বেশি আপসেট. ইনফ্যাক্ট আমি এখনও অনেক বেশি আপসেট, বাট তারপরও অন ক্যামেরা হয়েছি বিকজ আপনাদের ভালোবাসায়, আপনারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, এতটা ভালোবাসা পাচ্ছি আপনাদের সবার কাছ থেকে যে আমি আসলে এখন ডিসাইড করেছি যে আমি আসলে ওয়াইটি কন্টিনিউ করব। এবং কিছুদিন আগে আমি একটা পোল করেছিলাম, সেখানে আপনারা অনেকেই ভোট দিয়েছিলেন, আর সেই ভোটের রেজাল্ট ছিল ডেইলি ব্লগ, আই মিন সবাই আর কি ডেইলি ব্লগে বেশি ভোট দিয়েছে। এবং কেউ কেউ কমেন্টও করেছিলেন যে আপনারা সবাই আমার ডেইলি আপডেটস জানতে চান, সো আই উইল ট্রাই টু শেয়ার মাই ডেইলি আপডেটস রেগুলারলি। সো টুডে ইজ দ্য দ্যাট ডে, নাও আই এম স্টার্টিং মাই ডেইলি ব্লগ। তো আজকে থেকে ভাবছি যে ডেইলি ব্লগের যাত্রাটা শুরু করে দেওয়া যাক, প্রতিদিন কিছু না কিছু যতটুকু পারবো আমি ট্রাই করব আমার আপডেটসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। এবং আপনাদের কমেন্ট এবং রিপ্লাইয়ের উপরে ডিসাইড করবো যে নেক্সট ডে কীভাবে আমি আমার ভিডিওগুলো কন্টিনিউ করবো। তো যাই হোক, এখনও পর্যন্ত যে ভালোবাসা আমাকে দিয়েছেন আমি আপনাদের সবার উপরে অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি ভালোবাসা আপনাদের জন্য রইল। তো সবাই আমার পরিবারের সকলের জন্য প্রার্থনা করবেন বিকজ আমি সিরিয়াসলি অনেক বেশি আপসেট হয়ে আছি আমার পরিবারের সব মেম্বারদের জন্য, সবারই হেলথ ইস্যু নিয়ে অনেক বেশি আপসেট। এই সারাদিনের কাজকর্ম শেষ করে এখন একটু ফ্রি হয়ে বসেছি, যে আরাধ্য সোনা আমার সাথে বসেছে, তো এই আর কি। তো আজকে আজকে সকাল থেকে ওয়েদারটা একটু বেশি গ্লোমি, আর গ্লোমি ওয়েদার দেখলে তো মনটা একটু খারাপ হয়েই যায়। তো যা হোক, সারাদিন বৃষ্টি হয়েছে, সকাল থেকে বেশ বৃষ্টি হয়েছে, এখন বিকেল, তারপরে একটা মেঘলা মেঘলা মানে একটা ওয়েদার। যারা ঢাকায় থাকেন তারা তো সবাই প্রাকৃতিক গ্যাস ইউজ করেন, তো আমাদের লাইনে সকাল 6টা থেকে আর বিকেল মানে দুপুর 2টা পর্যন্ত লাইনে কোনো গ্যাস থাকে না, সো একদম রান্না করাটা ভীষণ প্রবলেম, মানে খুব টাফ হয়ে যাচ্ছে। তো সেই কারণে যখনই রান্না করি একবার একটু বেশি করে রান্না করে রাখি, যাতে একটা দুটো দিন অন্তত পক্ষে মানে রান্না খাওয়া টেনশন থেকে রেহাই পাওয়া যায়। তো আজকে সকাল থেকে এই রান্নাগুলো করেছি, তো আজকে আমাদের লাঞ্চ আর খুব দুষ্টামি করছে। তো যাই হোক, আজকে রান্না করেছি, এটা হচ্ছে বেগুন ভাজি, আর এটা হচ্ছে মুগ ডাল ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, এটা হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে মানে মালাইকারি টাইপ করেছি, কিন্তু পুরোপুরি মালাইকারি হয়নি, আর এটা হচ্ছে পটল, আমরা নর্মালি পটল তেল বলি, বাট আমি খুব একটা অয়েল ইউজ করি না রান্নায়, কারণ চেষ্টা করি, হ্যাঁ হ্যাঁ পাটুলি, চেষ্টা করি যে যতটুকু অ্যাটলিস্ট খাবারটাকে হেলদি করা যায়, তো এটাই আর কি। আগে মুখে টেস্ট করে বলো কেমন লাগছে। সুপার সুপার, আচ্ছা থ্যাংক ইউ। তো আজকে বিকেলে স্ন্যাক্সে বানিয়েছিলাম ছোলার ঘুগনি, আর যাকে দেখলেন ও হচ্ছে আমার ভাসুরের ছেলে, কলকাতা থেকে এসেছে। তো যারা ওপার বাংলার দিদিভাই আছেন তারা কিন্তু সতর্ক থাকুন, হ্যাঁ আমার কিন্তু কলকাতাতে অনেক রিলেটিভ আছে। আচ্ছা যা হোক, তো এখন থেকে ঠিক করেছি আপনাদের সঙ্গে প্রত্যেকদিন আমার ভালো লাগা খারাপ লাগা কিছু না কিছু শেয়ার করব। অনেকদিন থেকে অনেকে অনেক রকম কোশ্চেন করেন, কোনো অ্যান্সারই দেওয়া হয় না, হয়তো ইন্ডিভিজুয়ালি কমেন্টে আমি উত্তর দিয়ে থাকি, কিন্তু এখন নিচে যাবো না বাবা,
কাউকে যাব, এখন নিচে যাব না, কিন্তু রাত মামপট ফেলে দিয়েছ তো, আজকে আরাধ্য মামপট নিচে ফেলে দিয়েছে, এই যে কি পরিমাণ জিনিসপত্র নিচে ফেলে, কি আর করবো, সে দুঃখের কথা আমার আর কিছু বলার নেই। তো যা হোক, আমি এখন থেকে ঠিক করেছি আপনাদের সঙ্গে আমার পছন্দের, ভালো লাগা, মন্দ লাগা কিছু না কিছু শেয়ার করব। অনেকে কোশ্চেন করেন, হয়তো ইন্ডিভিজুয়ালি আমি তাকে রিপ্লাই দিয়ে থাকি, কিন্তু আরাধ্য নিচে ওর জল খাওয়ার যে পটটা সেটা ফেলে দিয়েছে, ইচ্ছা করে ফেলেছে, যাতে ওটা হচ্ছে আবার নিতে যাবার জন্য কান্না করবে, দেন আমিও আবার বাধ্য হব, যেহেতু ও কাঁদছে আর ওটা আনতে যেতে হবে, এই কারণে ও বারবার ইচ্ছা করে করে ওর বিভিন্ন ধরনের জিনিসও নিচে ফেলে দেয়। কি হয়েছে আপনার, কি হয়েছে, কে, কি সমস্যা আপনার, কি হচ্ছে, ঘুম পাচ্ছে, এত তাড়াতাড়ি ঘুম পাবে, সারাদিন ধরে শুধু মনে ঘুম মনে ঘুম, শেষে গিয়ে তো রাত দুটোর সময় ঘুমাবে। তো আজকের ব্লগটি আপলোড হয়ে গেছে অলরেডি, তো কোনো কপিরাইট এসেছে কি না কোনো কিছু সেটা চেক করছিলাম, এখন ব্লগ আপলোড হয়ে গেছে, এখন চেক করছি কোনো কপিরাইট আছে কিনা বা কোনো রেস্ট্রিকশান, কোনো প্রবলেম আছে কিনা। আসলে আজকাল ভিডিও আপলোড করলে না নানান রকম প্রবলেম মানে ফেস করতে হয়, তো এটা আর কি ওয়াইকে অনেক বেশি কড়াকড়ি স্টার্ট করে দিয়েছে। তো আজকে যেহেতু ব্লগ আপলোড হয়ে গেছে, মাথার থেকে চিন্তা নেমে গেছে, এখন অনেকটা বেশি রিল্যাক্স লাগছে, তো এই আর কি। তো পূজা তো চলেই এলো, আর কয়েকদিনের মধ্যে পূজা শুরু হয়ে যাবে, সবাই নিশ্চয়ই পূজা শপিংয়ে অনেক বেশি বিজি হয়ে গেছেন, দেখছি অনেকেই ভিডিও দিচ্ছেন। তো যা হোক, এটা নিয়ে কিছু আমার এখন বলার নেই, কারণ আমার মন খারাপ, আমার ফ্যামিলি বললাম তো সবার হেলথ ইস্যু নিয়ে আমি অনেক বেশি টেনশানের ভেতর আছি। সো আমার বাড়িতে এখনও সেভাবে কোনো কিছু স্টার্ট হয়নি। আচ্ছা, আমার সকল দিদি ভাই আপুদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা সংসার খরচ থেকে হোক বা যে কোনো ওয়েতে আপনাদের হাতে টাকা এলে আপনারা কি করেন, আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। যে আপনারা যখন, আমরা সব মেয়েরাই তো কম বেশি টাকা জমাই তাই না, যে সংসার খরচ থেকে হোক বা কেউ কোনো গিফট কেনার পারপাস টাকা দিল, তো সেই টাকাগুলো দিয়ে আপনারা কি করেন, কেউ নিশ্চয়ই ব্যাংকে রাখেন, কেউ নিশ্চয়ই শখের জিনিস কেনেন, ইত্যাদি ইত্যাদি অ্যান্সার হতে পারে। তো প্লিজ আজকের এই ভিডিওটি দেখার পর আর আপনাদের, আপনারা টাকা জমিয়ে কী কী করেন প্লিজ একটু আমাকে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।